আজকে আমরা দেখবো কিভাবে প্রেজেন্ট টেন্স ফর্ম থেকে আমরা ফিউচার এবং পাস্ট টেন্সে কনভার্ট করব। প্রথমে আমি লিখলাম আই এম, তারপরে হি ইজ, তারপরে ইউ আর, দেন দে আর। আসলে এটা আয়ের সাথে কী হয়, হি এর সাথে কী হয়, ইউর সাথে কী হয়, দে এর সাথে কী হয় সেটা আমরা জানি। তো আই এম থেকে ফার্স্ট টেন্সে যদি কনভার্ট করি তাহলে হবে আই ওয়াস। আর ফিউচার টেন্সে কনভার্ট করলে হবে আই উইল। তারপরে আসলে এখানে দেখা যাচ্ছে যদি আমি বিভিন্ন ফর্মটা যদি আমার জানা থাকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স থেকে কীভাবে ফিউচার এবং ফার্স্ট টেন্সে কনভার্ট হলো এই জিনিসটা জানা থাকলে আসলে অত্যন্ত সুবিধা হয় আর কি ইংলিশ বুঝতে এবং শিখতে। তারপরে হি ইজ থেকে আমি লিখতে পারি হি ওয়াজ ফার্স্ট টেন্সে, তারপরে ফিউচার টেন্সে লিখতে পারি হি উইল। হ্যাঁ, তারপরে ইউ আর থেকে আমি লিখতে হবে আমাকে ইউ ওয়ার, দেন ফিউচার টেন্সে যদি আমি কনভার্ট করি তাহলে আমাকে লিখতে হবে ইউ উইল। দেন দে আর, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, দে আর থেকে আমি ফার্স্ট টেন্সে যদি লিখি দে ওয়ার। হ্যাঁ, তারপরে ফিউচার টেন্সে যদি লিখতে হয় তাহলে অবশ্যই লিখতে হবে দে উইল। হ্যাঁ, এভাবে আসলে একটু একটু করে শিখতে পারলে আপনারা আশা করি অনেক শিখতে পারবেন। আসসালামু আলাইকুম।